তিনি রাজার মেয়ে হয়েও আজ ভিখারি। কেমন ভিখারি নেই মা? বিশ্বভানু রাজনন্দিনী রাধা, যে রাজার মেয়ে ছিল সে আজ ভিখারিণী হল। কেমন ভিখারিণী? না কৃষ্ণ প্রেমে ভিখারিণী হল। যেই দিন কৃষ্ণচন্দ্র শ্রীধাম বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে যাচ্ছে, সেই দিন রাধারানী ছুটতে ছুটতে এসে প্রত্যেকটা ব্রজগোপীর ঘরে গিয়ে তাদের হাতে পায়ে ধরে বলেছিল, ওগো আমি তোমাদের ঘরে জল তুলে দেব, তোমরা আমার কৃষ্ণকে এনে দাও। আমি তোমাদের ঘরে ঝাঁট দিয়ে দেব, বাসন মেজে দেব, তোমরা আমার কৃষ্ণকে এনে দাও। তাহলে মা গো, যে ভক্তের অন্তরে রাধারানীর কৃষ্ণ প্রেম ধন সম্পত্তি থাকে, তার কিন্তু এই বাস্তব ধনের কোনো অভাব থাকে। তাই আজকের আপনারা সেই ধনে ধনী হন। আজকের এই রাত্রিকালে সারা রাত্রি ধরে কীর্তন গান শ্রবণ করুন, বছরের পর বছর কীর্তন গান শ্রবণ করুন, যুগ যুগ ধরে কীর্তন গান শ্রবণ করুন। প্রত্যেকটা ভক্তের দেহ মন্দিরে যেন কঠিন ব্যাধি আসতে না পারে, প্রত্যেকটা ভক্তের জন্য ওই ভগবানের কাছে মঙ্গল কামনা করুন। আজকের এই রাত্রিকালে আমরা একটা লীলা আস্বাদন করব। তবে কারণ ভক্তের ইচ্ছায় কীর্তন, ভগবানের ইচ্ছায় কীর্তন নয়। কি বাবা তাই? কারণ আজকে ভক্তের মনে আশা জেগেছে বলেই কিন্তু আপনাদের এই বাজারের মধ্যে, কি বাজার? ঘোড়াদল বাজার। এই ঘোড়াদল বাজার দক্ষিণ চব্বিশ পরগনাতে এই হরিবাসরে কীর্তনটা হচ্ছে, তা না হলে কিন্তু হতো না। কারণ কয়েক মাস ধরে বাবুরা বাড়ি বাড়ি ভিক্ষে করে সাহায্য চেয়ে এই কীর্তনটা করাচ্ছে। কেন না? শুধুমাত্র একটু ভগবানের সেবা দেওয়ার জন্য। আর যত ভক্তবৃন্দ আসবে তাদেরকে সেবা করানোর জন্য। তাহলে আজকের আমরা সকলেই ভক্ত, তবে তবে আজকের আমরা একটা এমন লীলা আস্বাদন করব, এক ভক্তের প্রতি চরম অন্যায় হলো, চরম অত্যাচার হলো, সেই ভক্তকে বারে বারে রক্ষা করলো কে? না ওই অনাদির আদি কৃষ্ণচন্দ্র ভগবান। কে সেই ভক্ত সেটা আজকের আপনারা এই লীলার মধ্যে জানতে পারবেন, এবং আপনারা আরো জানতে পারবেন সেই ভক্তের প্রতি কেন চরম অন্যায় হলো, কেন অত্যাচার হলো, সেটা আজকের আপনারা এই লীলার মধ্যে জানতে পারবেন। এবং আপনারা আরো জানতে পারবেন ওই ভক্তের প্রতি যে অন্যায় হলো, অত্যাচার হলো, কে করল, সেই ভক্তের পিতার নাম কি, মাতার নাম কি, আপনারা এই লীলার মধ্যে সমস্ত কিছু জানতে পারবেন। এবং আপনারা আরো জানতে পারবেন ভগবান ভক্তের সমস্ত কিছু সহ্য করতে পারে, কিন্তু কারোর অহংকার কোনোদিন সহ্য করতে পারে না। কোন ভক্ত যদি মনে মনে অহংকার করে যে আমি সব, এটা আমার, ওটা আমার, সেটা আমার, বাড়ি আমার, গাড়ি আমার, সব আমার আমার, যে এই রকম অহংকার করে তার অহংকারটা চূর্ণ বিচীর্ণ করে দেয় ওই অনাদির আদি কৃষ্ণচন্দ্র ভগবান। তাহলে আসুন আজকের আমরা এই লীলা আস্বাদন করি। আমাদের এই জগতে একটা প্রবাদ বাক্য আছে,
সেই প্রবাদ বাক্য নিয়েই আজকের আমাদের লীলা, যেটা আপনারা সকলেই জানেন। প্রবাদ বাক্যটা কি বাবা? না রাখে হরি, বাকিটা কি মারে কি? তাহলে এটা সকলেরই জানা। তাহলে আসুন আজকের আমরা এই লীলায় আস্বাদন করি, রাখে হরি মারে কে। তাহলে লীলার মধ্যে আপনারা জানতে পারবেন ভগবত তত্ত্ব, কৃষ্ণ তত্ত্ব, গৌর তত্ত্ব। তত্ত্ব এবং লীলা দুটো সম্মিশ্রণ করে আজকের আমাদের লীলাটা হয়, ঠিক আছে? তবে আমি তো এখানে অনেক জুনিয়র, যদি কোনো কিছু অপরাধ করি আপনারা আমাকে সন্তান জ্ঞানে ক্ষমা করে দেবেন। তবে লীলা কীর্তন পরিবেশন করার পূর্বে শুরু হলো আমার হরি কথা, কৃষ্ণ কথা এবং আমার শ্রী গৌরাঙ্গের কথা। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। আমার গৌরাঙ্গ বলিতে হবে, আজ পুলক সুরি আমারে গৌরাঙ্গ বলিতে হবে, ফুলকুসুরী হরি হরি বলিতে বহে দুনয়নে বারে, হরি হরি বলিতে বহে দুনয়নে বারে, হরি হরি বলিতে বহে দুনয়নে বারে, হরি হরি বলিতে বহে দুনয়নে বারে। আবার কবে মোদের করুণা কো করিবে, সঙ্গে সারবা সোনা মোদে কবে তুচ্ছ হ, সোনা মোদে কবে তুচ্ছ।
बोलो बोलो सही दिन मोदी कवि बहावे बोलो बोलो सही दिन मोदी कवि बहावे हमरा गौर होरी आस्ते मा आस्ते आपनारा एखाने केन उपस्थित होयेछेन आस्ते मा जे कथागुलो बोलछि एकटु मन दिए शुनुन आपनारा एखाने केन उपस्थित होयेछेन भगवानेर कृपा पावार जन्य আপনাদের এখানে এসে আমার খুবই ভালো লাগছে কারণ যেভাবে ভক্ত কানাই কানাই ভরে গেছে এটা দেখলে বোঝা যায় মহাপ্রভু আপনাদেরকে কৃপা করেছে সেই জন্য আপনারা এই হরিবাসরে এসে বসেছেন আর যাদেরকে কৃপা করেন তারা বিছানায় শুয়েছে कृपा करेनि सामनेर बछर कृपा करबे हयतो ताई ना अच्छा मा आमरा ताहले सकले सत्य जुगे बास करछि तो ठीक तो ओ मा उल्टो पाल्टा तो बोलले हबे ना कारण आपनी फुटबल खेलते नेमेछेन যদি অফসাইডে গোল দেন সেটা তো গোল হবে না ফাউল হয়ে যায় আমরা সত্য যুগে বাস করছি কতজন মাত্র খাড় না যাই হোক জয় রাধে আমাদের কটা যুগ মা চারটে যুগ সত্য ত্রেতা দ্বাপর কলি কৃতে যদ্ধ্যাতং বিষ্ণু তেতায়ং যজতমুখৈ দ্বাপরে পরিচর্যাং কলৌ তদ্ধরি কীর্তনা অর্থাৎ সত্য যুগে ধ্যান ধর্ম ত্রেতা যুগে যজ্ঞ ধর্ম দ্বাপর যুগে পরিচর্যা মানে সেবা ধর্ম আর আমাদের এই কলিযুগে যা এটা তো সবাই জানে তাই হরিনাম সংকীর্তন ধর্ম তবে মা আমাদেরকে জানতে হবে যেটা সত্যযুগে নারায়ণ তিনি রাজা ছিলেন
ত্রেতা যুগের রাম তিনিও রাজা ছিলেন, দ্বাপর যুগের কৃষ্ণ তিনিও রাজা ছিলেন, কিন্তু আমাদের কলিকালের গৌরাঙ্গ মহাপ্রভু সে কি রাজা ছিল? কি বাবা রাজা ছিল? ভিখারি হয়ে এল কেন বলুন তো? এটা কি আপনারা জানেন কেন? আপনারাই বিচার করে বলুন না। আপনাদের এই গ্রামের মধ্যে যদি কোনো ব্যক্তির একতলা পাকা বাড়ি থাকে, সেই ব্যক্তি কি চাইবে যে আমার একতলা বাড়ি আছে, আমি আর এসব কিছু চাই না, আমি এই সব বাড়ি ভেঙে দিয়ে মাটির বাড়ি করব, আমি পথের ভিখারি হয়ে যাব? কি বাবা এমন কেউ চাইবে? এখানে কেন, আমাদের গ্রামেতেও কেউ চাইবে? কিন্তু যার কৃপা পাওয়ার জন্য আপনারা বসেছেন, সেই অনাদির আদি কৃষ্ণচন্দ্র ভগবান, তিনি সত্য ত্রেতা দ্বাপরে রাজা হল, কিন্তু আমাদের এই কলিযুগে রাজা হল। কি বাবা এটা জানতে ইচ্ছে করে না? জানেন এটা? তাহলে লীলার সর্বপ্রথম এই তত্ত্বটা আপনারা আস্বাদন করুন। এই যে মা আস্তে একটা কথা বলি মা, শুনুন, আপনারা এখানে কি করতে এসেছেন? কীর্তন শুনতে এসেছেন। কথায় আছে কি বলুন তো, যেখানে যেমন সেখানে তেমন, যেদিন যেমন সেদিন তেমন, যে যেমন তার সঙ্গে তেমন। আপনারা এখানে এসেছেন এটা শোনার জায়গা, কথা বলার জায়গা নয়। যেটা কোনোদিন শোনেননি সেটা শুনবেন, যেটা জানেন না সেটা জানবেন, এটা হলো সেই জায়গা। আপনারা যদি কথা বলবেন বাইরে যান, বাইরে গিয়ে বান্ধবীর সঙ্গে কত কথা বলবেন বলুন, কিন্তু এটা তো কথা বলার জায়গা না। এখানে বাবুরা তো ছেঁড়া চট বিছিয়ে দিয়েছে শুধু বসে শোনার জন্য। শুনবেন জানবেন, বাড়িতে গিয়ে মনে মনে ভাববেন, সেটা আপনারা করবেন কি করবেন না সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এখানে যখন এসেছে এটা আপনাদের কর্তব্য, আপনাদেরকে শুনতেই হবে। না শুনলে আপনারা কিন্তু কোনোদিন জানতে পারবেন না ভগবত তত্ত্ব কি, কৃষ্ণ তত্ত্ব কি, গুরুকে গুরুকে কিভাবে সম্মান দিতে হয়, বৈষ্ণবকে কিভাবে সম্মান দিতে হয়। যদি না জানেন না শোনেন আপনারা কোনোদিন সেই কর্মটা করতে পারবেন না। তাই আমার অনুরোধ একটু মন দিয়ে শুনুন। যাক তত্ত্বটা শুনুন। একদিন রাধারানী নিধুবনে বসে আছে, এমন সময় ভগবান শ্রীকৃষ্ণ আমার ছুটতে 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 শ্রীমতী রাধারানীর কাছে এসে বলছে, ও গো রাধে রাধে, জানো আমার এই মনের মধ্যে না একটা প্রশ্ন বহুদিন ধরে কুড়ে কুড়ে খাচ্ছে, যে প্রশ্নের উত্তরটা আমি আজও পর্যন্ত পেলাম না রাধে। রাধে গো, তুমি যদি দয়া করে আমাকে সেই প্রশ্নের উত্তরটা বলে দাও। বলবধু তোমার অন্তর মাঝে কি প্রশ্ন জানো রাধে? এই ত্রিভুবনের ভক্তরা ক্ষীর স্বর্ণবনি ছানা দুগ্ধ ফল দিয়ে প্রাণ ভরে তারা আমাকে ডাকে, আমি কিন্তু কোনোদিনও তাদের কাছে যাই না রাধে। কি মা আপনারা বলুন, আপনারা তো ভগবানের সেবা দেন, ভগবান কি আপনাদের কাছে এসেছে? ও মা আপনি বলুন, কি বাবা আপনাদের কাছে এসেছে? আজ সেই ভগবান নিজেই বলছে,
যে রাধে ত্রিভুবনের ভক্তরা সকলে ডাকে আমি যাই না, কিন্তু রাধে গো তুমি এমন কি জিনিস দিয়ে ডাকো, দশ বার নয়, পাঁচ বার নয়, দুবারও নয়, একবার ডাকার সাথে সাথে আমি মন্ত্র বলা ফণীর মতো তোমার কাছে ছুটে আসি। তখন রাধারানী বলছে, ওগো বধূ তুমি এটা বুঝবে না, কেন জানো? কারণ তোমার অন্তর মাঝে একটা জিনিস কম আছে। ভগবান শ্রীকৃষ্ণ আমার বলছে, রাধে তুমি জানো আমি কে? এত বড় কথাটা তুমি আমায় বলতে পারলে? আমার ইচ্ছা ছাড়া দিন রাত্রি হয় না, আমার ইচ্ছা ছাড়া ওই নদীতে জোয়ার ভাটা খেলে না, আমার ইচ্ছা ছাড়া চন্দ্র সূর্যর উদয় হয় না, আমার ইচ্ছা ছাড়া একাদশী পূর্ণিমা অমাবস্যা হয় না, আমার একটু কৃপা পাওয়ার জন্য ওই ত্রিভুবনের ভক্তরা দিবারাত্রি ধরে কীর্তন গান শ্রবণ করে, আর তুমি বলছো আমার অন্তর মাঝে একটা জিনিস কম আছে। তখন রাধারানী বলছে, ওগো বধূ শোনো, যে রাজা হয় সে কি কোনোদিন এই প্রজাগণের অন্তরের ব্যথাটা বুঝতে পারে? কি বাবা আপনারা বলুন, আপনাদের এইদিকে জমিতে ধান চাষ হয় না? হয়তো চাষবাস আছে। ধরুন একজন জমিদার, তার 20 বিঘা জমি আছে, সে লেবার করে পাঠিয়ে দিল, এই চলে যা আমার জমিতে ধানটা কেটে দিয়া। লেবাররা চলে গেল, ধানটা কেটে দিল, যে জমিদার পাঠালো সেই জমিদার বুঝলো কি সেই লেবারদের যে কষ্টটা যন্ত্রণাটা বুঝতে পারলো? সে তো জমিদার, সে কর্তা, বাড়িতেই বসে আছে। যখন লেবারগণ ফিরে এলো তাদেরকে টাকা পয়সা দিয়ে মিটিয়ে দিল, তাদের কষ্টটা কি বুঝতে পারলো? কোনোদিনও বুঝতে পারলো না। তাই রাধারানী বলছে, বধু তুমি তো রাজা আর আমরা প্রজা, যে রাজা হয় সে কোনোদিন এই প্রজাগণের অন্তরের ব্যথাটা বুঝতে পারে না। এখানে পদকর্তা একটা ছোট্ট প্রমাণ দিল, দেখো একজন দিন ভিখারি, সে দিন আনে দিন খায়। একদিন সে ভিক্ষা করতে করতে এক বিরাট বড় ধনী ব্যক্তি বাড়ির সম্মুখে দাঁড়িয়েছে। সেই ব্যক্তি এতই ধনী, তার টাকা পয়সা সোনা দানা গয়না গাটি বিষয় সম্পত্তি গাড়ি বাড়ি জমি জমার কোনো কিছুর অভাব না। সেই ব্যক্তির 3 তলা পাকা বাড়ি, সেই ব্যক্তি ওই 3 তলার উপর থেকে কোনোদিন এই নিচের তলায় নামে না। একদিন সেই ভিখারিটা সেই জমিদার বাবুর দ্বারদেশে সম্মুখে উপস্থিত হয়ে বলছে, আমায় ভিক্ষা সময় সেই জমিদার ওই 3 তলার জানালা দিয়ে মুখটা বাড়িয়ে বলছে, ওরে ভিখারি ভিখারি শো, তুই যে প্রতিদিন 5 বাড়ি 10 বাড়ি ভিক্ষা করে যে আতপ চাল পাস, ওরে বল বল ভিখারি তোর ওই ভিক্ষার চালের স্বাদ কেমন? কি বাবা
কত সুন্দর একটা প্রশ্ন করলো না জমিদার ভিখারিকে, কারণ জমিদার তো সরু চাল খায়, বাঁশকাটি চাল খায়, সে কি বুঝবে? তখন সেই ভিখারিটা কি উত্তর দিল মা? তখন সেই ভিখারিটা আজ নয়ন জলে বুক ভাসতে ভাসতে বলছে, বাবু গো শুনুন বাবু, আপনি হলেন জমিদার আর আমি হলাম এক অধম ভিখারি, তবে বাবু আমার এই ভিক্ষের চালের যদি এতই আপনার স্বাদ জানার ইচ্ছে, তাহলে আপনাকে তো আগে ওই তিন তলা ছেড়ে এই নিচের তলায় নামতে হবে। এই নিচের তলায় নেমে আমার মতো ভিখারি সেজে পাঁচ বাড়ি দশ বাড়ি ভিক্ষা করে যে আতপ চাল পাবে, সেই আতপ চাল নিজ হস্তে রন্ধন করে যদি ভোজন করে, তাহলে আপনি বুঝতে পারবেন এই অধম ভিখারির চালের স্বাদ কেমন। এখানে সকলেই ভজন জগতের ভক্ত, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কেন পদকর্তাই প্রমাণ। তাই রাধারানী বলছে, ওগো বধু তুমি সত্য যুগে হয়েছ রাজা, ত্রেতা যুগে হয়েছ রাজা, এবং এই তাপর যুগে হয়ে আছো রাজা। যে রাজা হয় সে কি কোনোদিন এই প্রজাগণের অন্তরের ব্যথাটা বুঝতে পারে? তবে শোনো বধু, তোমার অন্তর মাঝে যেটা কম আছে সেটা হলো ভক্তি। যে ভক্তিটা এই ভক্তির অন্তর মাঝে রয়েছে তোমার মধ্যে না, যেমন বাবা দেখলে পদ্মবাণে মধু থাকে পদ্মের ভিতরে, কি বাবা তাই? পদ্মবাণে মধু থাকে পদ্মের ভিতর, সেই মধু পদ্ম কোনোদিন খায়, সেই মধু কে খায় না, ভ্রমরে নিয়ে চলে যায়। তাহলে সেই মধুর স্বাদরা কে বুঝবে গো মা? ভ্রমর বুঝবে, পদ্ম ফুল কি বুঝতে পারবে? কোনোদিন বুঝতে পারবে না। ঠিক তদ্রূপ ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে মানে পায়ে মধু আছে বটে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ জানেন না সে মধুর স্বাদ কেমন। কারা জানে না? এই আপনাদের আমাদের মতো ভক্তরাই জানে। তাই ভগবান শ্রীকৃষ্ণ আমার এই ভক্তিটাকে লোভ লাভ করার জন্য সমস্ত শাস্ত্রকারগণকে ডেকেছে। ঋক সাম যজু অথর্ব পুরাণ আছে, শ্রীমদ ভাগবত আছে, আরো সকল এসেছে। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, ও হে শাস্ত্রকারগণ, তোমরা আমায় বলে দাও আমি কেমন ভাবে ভক্তি লাভ করব। আজ প্রাণ গোবিন্দের কাছে বাবা কেহ মুখ ফুটে কিছু বলতে পারছে না, সকলে গাটে পাটিপি করছে, এ ওকে বলছে তুমি বলো, ও ওকে বলছে তুমি বলো, কেউ বলতে পারছে না। তো এইবার কি করেছে না, সকলে মিলে যুক্তি করে শ্রীমদ ভাগবতকে আগিয়ে দিল, শ্রীমদ ভাগবতকে আগিয়ে দিয়ে বলছে যে তুমি গোবিন্দের প্রিয় তুমি বলো। তখন শ্রীমদ ভাগবত কৃতাঞ্জলি কুটে বলছে, প্রভু বিধান যা হবে এক রকমের বিধান হবে, কারণ আপনি ভগবান বলে যে আপনাকে অন্য বিধান দেব সেটা কিন্তু হবে না। কি মা, যখন খেলার মাঠে খেলা হয় খেলার নিয়মটা তো এক রকমই থাকবে তো নাকি? পরীক্ষার হলে যখন পরীক্ষা হয় খেলার নিয়মটা, পরীক্ষাটা কি? পরীক্ষার নিয়ম এক থাকবে কেন? ও মন্ত্রীর ছেলে বলে, ও এমএলএ ছেলে বলে যে নিয়মটা আলাদা হবে কি হয় বাবা? সকলের জন্য সমান নিয়ম হবে। তাই বলছি প্রভু আমি প্রহ্লাদের শ্রীমুখে যে বিধান দিয়েছি, জড় ভরতের শ্রীমুখে যে বিধান দিয়েছি, সে বিধানটাই নিতে হবে। নাকি ভক্তের ভক্তি লাভ করতে গেলে যতক্ষণ না ভক্তের পদধূলি মস্তক অভিষিক্ত না হবে
ততক্ষণ পর্যন্ত ভক্তি লাভের কোনো উপায় না। তাই ভাগবতে প্রহ্লাদ বলছে, নেই সঙ্গে মতিস্তব দ্রুক্রমাঙ্গিং সসতন্নর্থপকম যদর্থ মুইও সং পাত্র যাও বিচকম নিষ্কিঞ্চ নানান্ন বিনীত ধাবত। অর্থাৎ যতক্ষণ না ভক্তের পদধূলি মস্তক অভিষিক্ত না হবে ততক্ষণ পর্যন্ত ভক্তি লাভের কোনো উপায় নাই। তাই জড় ভরত কি বলছে ভাগবতে, জড় ভরত বলছে, রহু গণৈত তপস্যানো জাতি নচিজ্জয়া নির্বপনা দ্যাধা নশ্চন্দস নৈব জলাঙ্গি সূর্যই বিনা মহৎ পাদুর্য অভিষেক। অর্থাৎ ভক্তি লাভ তপস্যায় হয় না, ভক্তি লাভ অন্নদানে হয় না, ভক্তি লাভ ঘর ছেড়ে বনে থাকলে হয় না, ভক্তি লাভ বেদ জানলেই হয় না, ভক্তি লাভ জল অগ্নি সূর্যের দ্বারা শুচি হলেই হয় না। ভক্তি লাভের একটাই পথটা কি, যতক্ষণ না ভক্তের পদধূলি মস্তক অভিষিক্ত না হবে ততক্ষণ পর্যন্ত ভক্তি লাভের কোনো উপায় নাই, উপায় নাই। প্রেম সে বলো হরি হরি। তাহলে মা, আজ ভগবান শ্রীকৃষ্ণ যে চরণধুলি নেবে, কে এমন ভক্ত আছে গো? আপনাদের গ্রামে সেরকম ভক্ত আছে না? ভগবান শ্রীকৃষ্ণ আসছে আপনাদের চরণধুলি নিতে, সেরকম ভক্ত আছে আপনাদের গ্রামে? কি কাকা আছে? ভগবান শ্রীকৃষ্ণ কি করল, এই ভক্তিটাকে পরীক্ষা করার জন্য ছুটে গেল দ্রৌপদী গৃহে। ওইদিকে মহাভারতে তাকিয়ে দিল, দ্রৌপদীর গৃহে গিয়ে কি দেখলো, দ্রৌপদীর গৃহের দরজার সামনে দ্রৌপদীর জুতো জোড়া খোলা আছে। ভগবান শ্রীকৃষ্ণ কাহুকেই দেখতে পাচ্ছেন, জুতোর তলাতে কি লেগে থাকে গো মা? বর্ষাকালে বৃষ্টি হয়েছে, দ্রৌপদী পরে হেঁটে গেছে, জুতোর তলায় কি লেগেছে? মাখন লেগেছে। হ্যাঁ ওই তো মাথার নাম, জুতোর তলায় মাখন লেগেছে। হ্যাঁ জয় রাধে। তাহলে মাটি লেগেছে। আজ ভগবান শ্রীকৃষ্ণ কি করলো, সেই দ্রৌপদীর জুতো জোড়াগুলো যখন বক্ষে ধারণ করেছে, আজ ভগবানের নয়নের জলে দ্রৌপদীর জুতো জোড়ার তলার মাটিগুলো কাদা হয়ে ধরা ভেসে গেল। এমন সময় দ্রৌপদী ছুটতে ছুটতে এসে বলে, সখা সখা, তুমি আমার ওই জুতো জোড়াগুলো বক্ষে ধারণ করেছো, আরে সখা তুমি তো ওই জুতো জোড়াগুলো আমাকে চাইতে পারতে, তুমি আমার ওই জুতো জোড়াগুলো চুরি করলে কেন? ভগবান বলে, দ্রৌপদী এই এই এত বড় কথাটা বলতে তোমার ভয় করলো না? বলে, সখা ভয় করবে কেন, তোমার কি মনে নাই সেই কৌরব সভার কথা, যেই দিন দুঃশাসন আমার বস্ত্রটা ধরে টানাটানি করছিল, ওই মহাপাপী দুর্যোধন আমাকে উড়োতে বসাতে চেয়েছিল, সেই দিন তো আমি একটা বাহু নই সখা, এই দুটো বাহু একসঙ্গে উত্তোলন করে বলেছিলাম, হে কৃষ্ণ কৃপাময় প্রভু গো, আমি আমার এই মন প্রাণ জীবন যৌবন আশা আকাঙ্ক্ষা সুখ দুঃখ আনন্দ চাওয়া পাওয়া দেওয়া নেওয়া আসা যাওয়া, আমি আমার এই সর্বদেহটা তোমার চরণে সমর্পণ করে দিলাম ঠাকুর, কৃপা করে তুমি শুধু আমার মানটা বাঁচাও। সখা আমার এই সর্বস্ব কিছু, আমার সর্বস্ব কিছু, আমার দেহটা যদি তোমার হয় তাহলে আমার চরণের জুতো জোড়া এগুলো কার,
কি বাবা হাসি লাগছে না মনে? আপনারা বিচার করে দেখুন, আমি করব না, আমি তো অধম, নিমিত্ত মাত্র। আমার চাওয়া পাওয়া দেওয়া নেওয়া আসা যাওয়া ভালোবাসা, আমার এই সর্বদেহটা যদি তোমার হয় তাহলে আমার চরণের জুতো জোড়া এগুলো কি আমার? এটাও তো তোমার। তা তোমার ধুলো তুমি অঙ্গে মাখবে কি মাথায় নেবে কি জিভ দিয়ে চেটে চেটে খাবে তাতে আমার কি আসে যায়? তোমার ধুলো তুমি কত মাখবে মাখো না, মেখেই যাও, আমার কোনো আপত্তি। ভগবান শ্রীকৃষ্ণ আমার বুঝে গেল ভক্তিটা কি। ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে ভাবা, একটা ভক্তের চরণ ধুলির পরশে যদি আমার এতটা ভক্তি লাভ হয় তাহলে এই ত্রিভুবনে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ভক্তের চরণ ধুলি যদি আমি আমার অঙ্গে লেপন করে নিই তাহলে আমার কতটা ভক্তি লাভ হবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ আমার একজনকে গুরু করার জন্য ছুটে গেল কোথায়? শ্রীধাম বৃন্দাবন। কার কাছে গেল? শ্রীমতী রাধারানীর কাছে। রাধারানী কে বাবা? না, ভগবান শ্রীকৃষ্ণের প্রেমের গুরু, ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা গুরু কে বাবা? সবাই জানেন তো, সন্দীপনী মণি। কি বাবা, তাই তো? এটা বলুন তো বাবা, ভগবান শ্রীকৃষ্ণের দীক্ষা গুরুকে? আমি এই প্রশ্নটা রেখে গেলাম, ভগবান শ্রীকৃষ্ণের দীক্ষা গুরুকে যদি কোনো ভক্ত জানেন আমাকে একটু কাগজের টুকরোতে লিখে দিয়ে যাবেন। আপনারা ভাবতে থাকুন, আমি লীলাটা আগিয়ে নিয়ে যাই, কারণ এটা আমি বলবো না। সকলেই জানে সন্দীপনী মণি শিক্ষা গুরু, কিন্তু দীক্ষা গুরু কে? একটু তত্ত্ব কথা শুনবেন তো, তাই কতটা আপনারা চর্চা করেছেন সেটা একটু দেখা যায়। জয় রাধে। আজ ভগবান শ্রীকৃষ্ণ আমার ছুটতে 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 শ্রীধাম বৃন্দাবনে গিয়ে শ্রীমতী রাধারানী চরণ দুটো জড়িয়ে ধরে বলে উঠল, ও রাধে আজি ভগবান শ্রীকৃষ্ণ আমার শ্রীমতী রাধারানীর চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, ও রাধে রাধে, এই আজ থেকে আমি তোমার প্রেমের ঋণী হয়ে গেলাম, আমি তোমার প্রেমে প্রেমিত হয়ে তোমার ভাবে ভাবিত হয়ে চলে যাব এই বৃন্দাবন ছেড়ে ওই শ্রীধাম নবদ্বীপ ধামে। আমি আর রাজা থাকবো না, ওই নবদ্বীপে গিয়ে নদের ধুলা ইচ্ছা মতো গড়া গড়ি দেব। রাধারানী বলছে, বধু তুমি একা যাবে? আমি তো তোমায় একা যেতে দেব না, তুমি একা চলে যাবে আর আমি একা থাকবো? না না, ওটি হবে না। তাহলে কি হবে রাধে? তুমি আমার ভিতরে থাকিবে, আমি তোমার বাহিরে থাকিব। তাহলে আজকে রাধা গোবিন্দ দুই তনু মিলিত এক হয়ে চলে এলো কোথায়? না আমাদের এই সোনার নদিয়া। তাহলে জানা গেল মা কেন ভিখারি হয়ে এলো? শুধুমাত্র আপনাদের আর আমাদের চরণ ধুলি অঙ্গে মাখার জন্য। তাহলে মা আপনাদের এই নদিয়াতে গৌরহরি তো এসে গেছে, কই কতজন মা শঙ্খ নিয়ে এসেছেন দেখি তো? সব বাড়িতে। ও জয় রাধে। জানেন বাবা, মায়েরা ভাবছে এই তো সবে লকডাউন গেল,
এমনি পয়সা করি টানা টানি শঙ্খটা নিয়ে আসবো, যদি রেখে চলে যায় তাহলে আবারই কিনতে হবে, তার থেকে থাক বাবা ওটা ঘরে থাক। যা কোটা বাদ দিন, আপনারা আপনাদের পার্সোনাল জিনিসটা বের করুন, ওটা এনেছেন নাকি ওটাও আলমারিতে রেখে এসেছেন? এনেছেন তো? হ্যাঁ, এই তো জয় রাধা। তাহলে মায়েরা দেবেন উলুধ্বনি আর বাবারা দেবেন করে করে তালি দিয়ে জয়ধ্বনি, তাই তো? তাহলে সবাই মিলে নদীয়াতে এলো গৌর হরি, সবাই মিলে তালি দিয়ে নামের মালা কণ্ঠে ধরি, নদীয়াতে 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 এলো গৌর হরি, নামের মালা কণ্ঠে ধরি, পাগলা নিতাই নাচিছে দেখো জগায়ার মাধাই, নাচিছে আমার পাগলা নিতাই নাচিছে দেখো জগায়ার মাধাই, নাচিছে আমার পাগলা নিতাই নাচিছে দেখো জগায়ার মাধাই, নাচিছে আমার পাগলা নিতাই নাচিছে দেখো জগায়ার মাধাই। আর কে নাচছে মা? ওই যে দেখুন, শোকো নাচিছে সারিও নাচিছে, শোকো নাচিছে সারিও নাচিছে, শোকো নাচিছে সারিও নাচিছে, শোকো নাচিছে সারিও নাচিছে, নাচে যত ভক্তগণ নদীয়াতে 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 এলো গৌর হরি, নামের মালা কণ্ঠে ধরি, বৃন্দাবনের নামের মালা কেলি বিকে আইব তোরা, বৃন্দাবনের নামের মালা কেলি বিকে আইব তোরা, বৃন্দাবনের নামের মালা কেলি বিকে আইব তোরা, গৌরাঙ্গ মহাপ্রভু কি ঠিক হলো না? আপনারা বলুন, হয়েছে ঠিক? না না, মায়েরা বলছে কি আমরা প্রস্তুত ছিলাম কি, তাই তো? আর একবার বলবো, বাড়বে নিতাই চাঁদ কি ঠিক হলো, কিন্তু আরেকটু মনে হচ্ছে বাড়বে, যেভাবে কানায় কানায় ভক্ত ভরে গেছে ঠিক হলো না, পিছন দিকের বাবারা যেন ঝিমিয়ে গেছে কি, তাই তো? আর একবার বলবো, বারবার তিনবার, গৌরাঙ্গ মহাপ্রভু কি, এই তো এইবার হয়েছে। তাহলে এই নামের মালা কে কে নিতে চান? সবাই নিতে চান তো? যারা নিতে চান তারা দুটি বাহু তুলুন, যাদের হাত আছে তুলবেন, যাদের নেই তুলতে হবে না।
দেখি তো মাইক দাদা ও হ্যাঁ তুলেছে ওই দিকে যে সমস্ত ভক্তরা ব্যালকনিতে বসে আছে সবাই মিলে বড় করে দুই বাহু তুলিয়া হরি বল বলিয়া দুই বাহু তুলিয়া হরি বল বলিয়া যত ভক্তগণ নদিয়াতে এলো গৌর হরি নামের মালা কণ্ঠে ধরি নদিয়াতে এলো গৌর হরি নামের মালা কণ্ঠে ধরি আনন্দ পেয়েছেন সবাই আনন্দ পেয়েছেন তাহলে আর একবার প্রভুর নামে জয় দেয়া যাবে গৌর চাঁদ কি বাবা ঠিক আছে আচ্ছা আর একটা কাজ আপনারা পারবেন আমার মহাপ্রভু কি বলেছে জানেন ঘাট নাড়লে হবে না বলতে হবে না ওই যে বাচ্চা বাচ্চা মেয়েগুলো ঘাট নাড়ছে কি বলুন তো ওদের মনে কোনো কিছু নেই প্রভু তুমি যা বলবে তাতেই ঠিক আছে মহাপ্রভু বলেছে সাথে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করহ প্রতিদিন হাতে তালি দিয়া কি মা ভালো লাগছে ও মা আমাকে নয় মহাপ্রভুর বাণীটা ভালো লাগছে তাহলে এটা কি করা যাবে একটু কীর্তন করা যাবে সকলে মিলে আর মহাপ্রভু যেটা বললেন হাতে তালি সকলে হাত আছে যার আছে দেবে সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ আস্তে আস্তে ও মা এটা তো একদম মুড়ি ভাজার মতন হয়ে যাচ্ছে আপনাদের এখানে বাড়িতে মুড়ি ভাজা হয় তো এখন মেশিন উঠে গেছে বালির মধ্যে চালটা দেওয়ার সাথে সাথে চচ 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 করে জয় রাধে জয় রাধে তাহলে মহাপ্রভু শুনবে সকলে মিলে একসঙ্গে এক তালে তালে সবাই মিলে আমার সঙ্গে তালে তালে দিয়ে আর বদনে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ এই তো এদেরকে থামিয়ে দিয়েছি আপনাদেরটা মহাপ্রভু শুনছে বলুন হরে কৃষ্ণ হরে 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 রাম খানিকটা পায়ের ওড়ালার মন মত হচ্ছে না 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 চলো চলো ওঠো না না এবার তো আমাদের বাড়ি যেতে হবে নাকি এ তো মায়েরা তো থামতেই চাইছে যা কমিটির বাবুদের কাছে অনুরোধ পরের বছর থেকে মনোচ্চার কোনো কীর্তনী আনতে হবে না মায়েরা সকলেই তৈরি হয়ে গেছে তাই তো তাহলে মহাপ্রভু আর একটা কাজ করা যাবে মহাপ্রভু হাত দুটো কোন দিকে থাকে গো মা নিচের দিকে কোন দিকে তাহলে একটু তোলা যাবে তাহলে সবাই মিলে তুলুন সবাই মিলে আমার সঙ্গে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে
गौर हरि बोल बीताई गौर हरि बोल गौर हरि बोल बीताई गौर हरि बोल बीताई गौर हरि 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 बोल उलुथनि संघथनि गौर हरि बोल बीताई गौर हरि बोल गौर हरि बोल बीताई गौर हरि बोल गौर हरि बोल बीताई गौर हरि बोल गौर हरि बोल महाप्रभु এটা আপনাদেরকে পরীক্ষা করে নিলেন ঠিক আছে যাক মহাপ্রভু বুঝে গেল যে না আপনাদের প্রতি মহাপ্রভুর কৃপা হয়েছে যাক এবার আমরা লীলাটাকে আগিয়ে নিয়ে যাই শান্তি গড়ি ছিল রাজা ধর্ম ছিল না ধর্ম কর্মে ছিল মতি অতি গুণমা सदाई करे होली
সদাই করি হরি ভজন, সদাই করি হরি ভজন, আজ হরি ছিল শ্রী নারায়ণ, সদাই করি হরি ভজন, আজ হরি ছিল শ্রী নারায়ণ, সদাই করি হরি ভজন, আজ হরি ছিল শ্রী নারায়ণ, আর ধর্ম কর্মে ছিল মদন, সদাই করে হরি ভজন, তারা সদাই করে হরি ভজন, সদাই করে হরি ভজন, আমার প্রভু শান্তিগড় নামে এক রাজ্য, সেই রাজ্যের রাজা হলেন ধর্মসিং, তার পত্নীর নাম কি প্রভাবতী। তবে মা গো, এই প্রভাবতী মা জগৎপতি শ্রীহরি নারায়ণের চরণতলে বসে বলে, প্রভু গো, না চাইতে তুমি আমাদের সমস্ত কিছু দিয়েছ, দিলে না শুধুমাত্র একটি সন্তান। লোকে বলে আমি বন্ধা নারী নিসন্তান, আমার মুখ দর্শন করে গেলে নাকি ওদের পথযাত্রা শুভ হয় না। প্রভু একটু কৃপা করো, কৃপা করে আমায় একটি সন্তান দাও, যে সন্তান তোমার সেবায় লাগবে, কারণ সন্তান না হলে সংসার মানায় না, মা ডাকে স্বাদ মেটে না, এই লোকাচারে বন্ধা বলে নিন্দনীয় হতে হয়। আস্তে আস্তে মা গো, ভগবানের কাছে কি চাইলেই পাওয়া যায় কি বাবা? ভগবানের কাছে চাইলেই পাওয়া যায়? আপনারা তো ভগবানের সেবা দেন, আমরা কি করি বলুন তো? না, আমরা ভগবানের কাছে দুটো বাতাসা দিয়ে একবার মাথা ঠুকে পাঁচটা জিনিস চেয়ে নিই, ঠাকুর তুমি আমাকে এটা দাও, ওটা দাও, সেটা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, কি বাবা তাই না, চেয়ে নিই। কিন্তু ভগবানের কাছে কি চাওয়াটা হলো? ভগবানের কাছে কিভাবে চাইতে হয় সেটা আপনারা ওই দিকে মহাভারতে মা কুন্তির দিকে তাকিয়ে দেখুন। কি বাবা বলবো না, লীলাটা আগিয়ে নিয়ে যাও। এইবার একদিন ভগবান শ্রীকৃষ্ণ যেই দিন হস্তিনাপুর ছেড়ে আসতে, আস্তে আস্তে, এই যে বাবা কি বলছেন? আচ্ছা এবার আমি কি বলছি শুনুন, আস্তে, লীলাটা কি আমাকে একটু, এই তত্ত্বটা কি আর লীলাটা কি একটু বলুন তো। না বাবা আস্তে দাঁড়ান, না না লীলাটা যে হচ্ছে, আমি কি পাড়া গাঁয়ের কথা বলছি নাকি? লীলাটাও তো নিশ্চয়ই মহাভারত থেকে বা ভাগবত থেকে যেখান থেকে হোক নেওয়া। যেটা বলবো সেটা তো আপনাদেরকে ভাঙিয়ে দিয়ে যাব নাকি? আমাকে বুঝিয়ে বলুন লীলাটা কি আর তত্ত্বটা কি। আস্তে আস্তে
আস্তে আস্তে আপনারা চুপ করুন মা। না না যেটাই বলি না কেন সেটা তো গ্রন্থ থেকেই নেওয়া তো নাকি নাকি অন্যান্য কীর্তনিয়ার মতো এখান থেকে একটু ওখান থেকে একটু এইভাবে পড়ে যাও। আপনারা কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন না, আমি যদি না পরপর লাইন বাই বলে যাই আপনারা বুঝতে পারবেন। আস্তে তাহলে বলুন, একটু রামায়ণ বলি, একটু মহাভারত বলি, একটু ভাগবত বলি। যাক জয় রাধে। আস্তে আস্তে ওই দিকে আপনারা মহাভারতের দিকে আস্তে 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 মা এইদিকে তাকান, ওই জালের বাইরে কি হচ্ছে হোক আপনারা এইদিকে তাকান। আপনারা বন্ধ ঘরের মধ্যে আমার সঙ্গে রয়েছেন, আপনারা আমাকে একটু কৃপা করুন।